আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ক্লাস 10 এর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চুজ দ্য বেস্ট আনসার। তোমরা জানো ইংলিশ ফার্স্ট পেপারে সিম কম্প্রিহেনশন থাকে, ওই সিম কম্প্রিহেনশনে তোমাদের 7টা চুজ দ্য বেস্ট আনসার দেওয়া থাকে আর 5টা কোয়েশ্চন আনসার দেওয়া থাকে। আজকে তোমাদের আমি চুজ দ্য বেস্ট আনসার নিয়ে আলোচনা করব, যেহেতু তোমাদের নেক্সট পরীক্ষাটা এমসিকিউ টেস্টের উপর হবে। সো ও ইয়াদ হলে আজকের প্রশ্ন প্যাটার্নটা সিলেক্ট করা হয়েছে, দ্যাট মিনস চুজ দ্য বেস্ট আনসার প্রক্রিয়ায় তোমাদের এমসিকিউ টেস্ট হবে। আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, আশা করি তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে কিভাবে চুজ দ্য বেস্ট আনসার করা যায়। সাধারণত চুজ দ্য বেস্ট আনসারে তোমাদের সিন কম্প্রিহেনশন থাকে, সিন কম্প্রিহেনশন থাকে, ওই সিন কম্প্রিহেনশন থেকেই চুজ দ্য বেস্ট আনসার গুলো তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। আর যদি তোমাদের এমসিকিউ টেস্ট অনলাইনে টেস্ট নেওয়া হয়, ওখানে হয়তো সিন কম্প্রিহেনশন নাও থাকতে পারে, বাট ওভারঅল সিন কম্প্রিহেনশন না থাকলেও তোমরা চুজ দ্য বেস্ট আনসার গুলো পড়ে আনসার করতে পারবে। এবং কিভাবে করবে সেটা আমি এখানে আলোচনা করব, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবে। দেখো এখানে দেয়া আছে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। চুজ চুজ মানে পছন্দ করা, চুজ দ্য বেস্ট আনসার, সঠিক বেস্ট বলতে উত্তম আনসারটা তোমরা কি করবে পছন্দ করবে। এখানে ভালো আনসার দুইটা থাকতে পারে 4টার মধ্যে, কিন্তু তুমি সবচেয়ে যেটা ভালো ওইটাই সিলেক্ট করবে। চুজ দ্য বেস্ট আনসার, সঠিক আনসার, উত্তম আনসার, সবচেয়ে ভালো আনসারটা পছন্দ করো ফ্রম দ্য ফলোয়িং অল্টারনেটিভস। ফ্রম দ্য ফলোয়িং, ফলোয়িং মানে নিচে, অল্টারনেটিভস বিকল্প থেকে, অল্টারনেটিভ মানে বিকল্প, এখানে 4টা আছে তার মানে একটা আরেকটা বিকল্প। সো এই চুজ দ্য বেস্ট আনসার গুলো আমি করেছি ইউনিট 4 থেকে, ইউনিট 4 লেসন 5। তোমরা প্যাসেজটা দেখবে, ইউনিট 4 লেসন 5। আজকে আমি সিন কম্প্রিহেনশন থেকেও কিভাবে তুমি চুজ দ্য বেস্ট আনসার করতে পারো, আর আদারওয়াইজ যদি সিন কম্প্রিহেনশন নাও থাকে তুমি কিভাবে চুজ দ্য বেস্ট আনসার গুলা ফাইন্ড আউট করবে সেটা নিয়ে আমি আলোচনা করব। পরীক্ষার হলে তুমি যদি প্রত্যেকটা আনসারের জন্য সিরিজ খুঁজতে থাকো তাহলে অত সময় নাও থাকতে পারো। আলটিমেটলি তোমার যখন একটা ওই প্যাসেজ সম্পর্কে, ওই সিন কম্প্রিহেনশন সম্পর্কে যখন তোমার ফুলি একটা আইডিয়া থাকবে, ওই আইডিয়ার ভিত্তিতে তুমি অনেকগুলো চুজ দ্য বেস্ট আনসার করতে পারবে। আজকে চুজ দ্য বেস্ট আনসার করার কৌশলগুলো আমি তোমাকে বলে দেব। ফার্স্টে দেখো, ইংলিশ ইজ এ ফর অল নেশনস, সকল জাতির জন্য, ফর অল নেশনস, সকল জাতির জন্য ইংলিশ ইজ এ, ইংলিশ ইজ এ, তাহলে এখানে আছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এখানে আছে নট এসেনশিয়াল, এখানে আছে ফেক, এখানে আছে জেনুইন। আমরা যখন চুজ দ্য বেস্ট আনসার করব আমাদেরকে যে বিষয়টা নজর দিতে হবে সেটা হচ্ছে 4টা থেকে অ্যাট লিস্ট 2টা একদম ভুল আনসার থাকবে, ওই ভুল আনসার গুলো আমাদেরকে ক্রস করতে হবে, কেটে দিতে হবে। দেখো ইংলিশ ইজ আর নট এসেনশিয়াল কখনো হয় না, কারণ ইজ নট এসেনশিয়াল হতে পারে, ইজ আর নট এসেনশিয়াল এটা গ্রামাটিক্যালি যায় না, তাহলে আমাদের এটা হবে না। ইংলিশ ইজ আর নট এসেনশিয়াল এটা গ্রামাটিক্যালি যায় না, ওই সুবাদে এটা হবে না। তারপরে আছে ইংলিশ ইজ আ ফেক ফর অল নেশন, ফেক, ফেক মানে হচ্ছে ভুয়া, মিথ্যা কোনো কিছু, সঠিক নয় এমন কিছু,
সো সকল জাতির জন্য ইংরেজি কখনো ভুয়া কোনো কিছু হবে না, মিথ্যা কোনো কিছু হবে না। সো এটাও খুঁজছেন, তাহলে আর থাকতেছে দুইটা, লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা আর জেনুইন। জেনুইন বলতে ইংলিশ ইজ দ্য জেনুইন ফর অল নেশন, জেনুইন মানে হচ্ছে খাঁটি, জেনুইন মানে কাটিং, অরিজিনাল যেটাকে বলা হয়। তাহলে ইংলিশ ইজ দ্য অরিজিনাল ফর অল নেশন এটাও যায় না, ইংলিশ ইজ দ্য জেনুইন, ইংরেজি হচ্ছে খাঁটি ফর অল নেশন সকল জাতির জন্য, এটা সেন্টেন্সটা হয় না। খাঁটি কোন একটা ব্যক্তি বা কোন একটা বস্তু খাঁটি হতে পারে, কিন্তু ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হ্যাঁ ইংলিশ এটা হচ্ছে একটা ভাষা, এই ভাষাটা কখনো এভাবে জেনুইন ফর অল নেশন হয় না, অর্থের দিক দিয়ে এটা মিলছে না। তাহলে থাকছে শুধুমাত্র একটা, সেটা হচ্ছে কি লিঙ্গুয়া ফ্রাঙ্কা। লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে হচ্ছে বহুজাতিক মিশ্রিত ভাষা, লিঙ্গুয়া ফ্রাঙ্কা মানে বহুজাতিক মিশ্রিত ভাষা। সো ইংলিশ ইজ আ লিঙ্গুয়া ফ্রাঙ্কা ফর অল নেশন, সকল জাতির জন্য একটা আন্তর্জাতিক মিশ্রিত ভাষা। সো এটা হবে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এই তিনটা বাদ দিয়ে আমরা আনসারটা পেয়ে গেলাম। এভাবে তুমি যখন চুজ দ্য বেস্ট আনসার করবে, তোমাকে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যেগুলো হবে না এগুলো তুমি বাদ দিয়ে ফেলবে। সাপোজ তুমি যদি দুইটা বাদ দিয়ে দিতে পারো, তাহলে আর দুইটা থাকতেছে, ওই দুইটা থেকে যদি একটাও তুমি চুজ করো, তাহলে তোমার হওয়ার সম্ভাবনা থাকবে 50%। আর তুমি যদি চারটা থেকে একটা সিলেক্ট করো, তাহলে হওয়ার সম্ভাবনা থাকবে যে তোমার অনলি 25%। তো ওই কারণে তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে যেগুলো হবে না এগুলা বাতিল করে দিবে। অ্যাটলিস্ট দুইটা যদি কনফার্ম করতে পারো, তাহলে হওয়ার সম্ভাবনা হয়ে যাবে 50%। সেকেন্ড ওয়ান দেখো, All the books of higher education are written in. তোমাদের যখন সিন কম্প্রিহেনশন দেয়া থাকবে, তুমি সিন কম্প্রিহেনশনটা পড়বে, ওখানে ইনফরমেশনটা থাকবে। All the books of higher education are written in English, French, Bangla, Arabic. তো এটা জেনারেল কমন সেন্সে, সাধারণত তোমার যদি একটা বেসিক আইডিয়া থাকে, তুমি জানবে যে উপরের লেভেলের অনার্স মাস্টার্স এর যে সাবজেক্ট গুলো থাকে, ওখানে উপর লেভেলে যে সাবজেক্ট গুলো ওগুলো সবগুলাই ইংরেজিতে লেখা, ওগুলো কখনো ফ্রান্সে লেখা থাকে না, ওগুলো আরবিতে লেখা থাকে না, ওটা বাংলায় লেখা থাকে না। সো জেনারেল সেন্সে বিচার করলে তুমি বুঝতে পারবে যে কোনটা, অল দ্য বুকস, সব বই অফ হায়ার এডুকেশন, উচ্চ শিক্ষার সকল বই আর রিটেন ইন ইংলিশ, ফ্রান্স, বাংলা আর আরবিক। All the books of higher education are written in definitely English. তাহলে এটা হবে ইংলিশ, এটা হবে lingua franca. The next one. দেখো, why should one learn English? Why should one learn English? কেন একজনের উচিত ইংরেজি শেখা? Why should one learn English? কেন একজন ইংরেজি শিখবে? What's the reason? So, first one, to get a job, ভালো চাকরি পাওয়ার জন্য একটা ইংরেজি শিখবে, to get a job, ভালো চাকরি পাওয়ার জন্য, to pass in the exam, পরীক্ষায় পাশ করার জন্য, to communicate, যোগাযোগের জন্য, all নাকি এগুলো সবগুলো একজন লোক ইংরেজি শিখবে, to get a job, অবশ্যই সে একটা ভালো চাকরি পাওয়ার আশায় সে ইংরেজি শিখবে। To pass in the exam, পরীক্ষায় পাশ করার জন্য তাকে ইংরেজি শিখতে হয়। To communicate, যোগাযোগের জন্য তাকে ইংরেজি শিখতে হয়। So, সেই সুবাদে দেখা যাচ্ছে, first one, second one and third one, তো তিনটাই important. So, এই ক্ষেত্রে হবে all. Why should one learn English? কেন একজন ইংরেজি শেখা উচিত? এই তিনটা কারণে সে ইংরেজি শিখবে, সে হিসেবে অল হবে। দি নাম্বারে দেখো, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সাপ্লিমেন্টারি মিন। যে কোনো চুজ দ্য বেস্ট আনসারে দেখা যাবে যে তোমাদেরকে হয়তো একটা শব্দ দিবে, ওই শব্দের সিনোনিম অথবা অ্যান্টোনিম খুঁজে বের করতে বলবে। সিনোনিম মানে সমার্থক শব্দ, আর অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ।
So, এখানে বলছে what does the word supplementary mean? Supplementary বলতে কি বুঝো? প্যাসেজে তুমি supplementary ওয়ার্ডটা আছে. So, প্যাসেজে supplementary মানে কি বুঝাইছে? তো supplementary বলতে কি necessary বুঝাইছে? Supportive বুঝাইছে? Like old বুঝাইছে? Like essential বুঝাইছে? এটা করার জন্য এই ধরনের যখন তোমাকে কোন একটা শব্দের অর্থ জিজ্ঞেস করা হবে, যদি তোমাকে কোন একটা শব্দের সিনোনিম বলতে বলা হয়, যদি কোন একটা শব্দের অ্যান্টোনিম বলতে বলা হয়, যেটা তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে আননেসেসারি ওয়ার্ডগুলোকে বাতিল করে দিতে হবে, আর ওখান থেকে বাতিল করে দেন ফাইন্ড আউট করতে হবে কোনটা রাইট অ্যান্সার. আর এটা যদি তুমি না করো তাহলে আর একটা বিষয়, তোমার যদি ভোকাবুলারি অনেক বেশি সমৃদ্ধ হয় তাহলে তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে যে কোনটা হবে আর কোনটা হবে না. সাপোজ সাপ্লিমেন্টারি মিন্স সহায়ক, সাপ্লিমেন্টারি মিন্স সহায়ক. সো সহায়ক এখানে আছে নেসেসারি, নেসেসারি বলতে প্রয়োজনীয়, সহায়ক এবং প্রয়োজনীয় কখনো এক নয়. সহায়ক বলতে যেটা সহায়তা করে, হেল্প করে, আর নেসেসারি বলতে যেটা প্রয়োজন. সো নেসেসারিটা, নেসেসারিটা কখনো হবে না, সাপ্লিমেন্টারি নেসেসারি কখনো হবে না. তারপরে আমরা যদি চিন্তা করি ওল্ড, সাপ্লিমেন্টারি সহায়কের, সহায়ক অর্থে কখনো ওল্ড ব্যবহৃত হয় না. আর এসেনশিয়াল যদি নেসেসারি না হয় তাহলে অবশ্যই এসেনশিয়াল হবে না. এসেনশিয়াল কেন হবে না? কারণ নেসেসারি অত প্রয়োজনীয়, এসেনশিয়াল অত জরুরি বা প্রয়োজনীয়, তাহলে এটাও হচ্ছে না. তাহলে আলটিমেটলি আমরা আনসার পেয়ে গেছি অলরেডি. যখন চুজ দ্য বেস্ট আনসার, তুমি যখন তিনটা রিজেক্ট করে ফেলতে পারবে অটোমেটিক্যালি আনসারটা পেয়ে যাবে. তাহলে আনসার হচ্ছে সাপোর্টিভ. তুমি যদি একটু কৌশলী হও চুজ দ্য বেস্ট আনসার করাটা অনেক সহজ, প্যাসেজ না থাকলেও তুমি করতে পারবে. কারণ তোমার যদি ওই প্যাসেজ সম্পর্কে একটা বেসিক আইডিয়া থাকে এবং নিজে পড়ে তুমি অপশনগুলো যদি দেখো, সাপোর্টিভ মানে সহায়, তাহলে সাপ্লিমেন্টারি সিনোনিম হচ্ছে সহায়, সাপ্লিমেন্টারি সিনোনিম হচ্ছে সাপোর্টিভ, সাপোর্টিভ হতো সহায়. লাস্ট ওয়ান দেখো, ই নাম্বার, ই নাম্বার আছে. ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি, ইংরেজিটা ব্যবহৃত হয় ইন্টারন্যাশনালি আন্তর্জাতিকভাবে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ, অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ. তাহলে রেয়ার, রেয়ার বলতে যেটা খুব একটা পাওয়া যায় না, দুষ্কর কোনো কিছু সহজে পাওয়া যায় না, তাহলে ইংরেজিটা কি এমন একটা ভাষা যেটা পাওয়া যায় না, দেখা যায় না, খুঁজে পাওয়া যায় না, এরকম কিছু তো না, তাহলে এটা রেয়ারটা হচ্ছে না. রেয়ার বলতে খুব দুষ্প্রাপ্য কোনো কিছু, তাহলে আমাদের ইংরেজি ভাষাটা দুষ্প্রাপ্য কোনো কিছু না, সেই হিসেবে এটা হবে না. ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ, এটা কি বিদেশি ভাষা হিসেবে সবার কাছে, সবার জন্য ব্যবহৃত হয়, এটাও না. কারণ কেন, ইংলিশটা এটা কখনোই বিদেশি ভাষা হিসেবে ব্যবহার করে না ইংরেজরা. ইংরেজরা অবশ্যই অবশ্যই এটাকে নেটিভ ভাষা হিসেবে ব্যবহার করে, তাহলে তাদের জন্য এটা কখনো ফরেন ভাষা না. এখানে বলছে ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি, আন্তর্জাতিকভাবে ব্যবহৃত হয় অ্যাজ এ কি ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ না. ইংলিশদের জন্য এটা কখনো ফরেন ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ, ইংলিশদের জন্য এটা নেটিভ ল্যাঙ্গুয়েজ, সেই হিসেবে এটা হচ্ছে না. আবার দেখি ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি অ্যাজ এ নেটিভ ল্যাঙ্গুয়েজ, এটা কি নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহৃত হয়? না, নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে শুধু ইংরেজ, ইংরেজরা নেটিভ ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করে. সো আমরা আলটিমেটলি আনসারটা পেয়ে যাচ্ছি, আনসার হচ্ছে কমন, ইংলিশ ইজ ইউজড ইন্টারন্যাশনালি অ্যাজ এ কমন ল্যাঙ্গুয়েজ, ইংরেজি সারা বিশ্বে ব্যবহৃত হয় একটা সাধারণ ভাষা হিসেবে. তাহলে এভাবে করে তোমরা যখন চুজ দ্য বেস্ট আনসার, ফার্স্ট অফ অল তোমরা যেগুলো হবে না সেগুলো বাতিল করে ফেলবে, তারপর যেগুলো আছে ওখান থেকে রাইট আনসারটা ধীরে ধীরে সিলেক্ট করবে. তুমি যত বেশি ইংরেজি পড়ে বুঝবে, পড়ে বোঝার দক্ষতা যদি তোমার ডেভেলপ হয়, তুমি তত বেশি চুজ দ্য বেস্ট আনসার অ্যাকিউরেটলি করতে পারবে. চুজ দ্য বেস্ট আনসার করতে হলে
তোমাকে ওয়ার্ডের দখল ভালো থাকতে হবে আর বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর ইংরেজি পড়ে বোঝার ক্যাপাসিটি গ্রো করতে হবে। আদারওয়াইজ এগুলো করাটা তোমার জন্য একটু ডিফিকাল্ট হবে। সো এটা আমি আজকে যে চুজ দ্য বেস্ট টেন্স আলোচনা করছি এটা হচ্ছে ইউনিট 4 লেসন 5। তোমরা ক্লাসটা করার সময় হয়তো একটু করার আগে বা করার পরে ইউনিট 4 লেসন 5 টা একটু পড়ে নিবে। তোমাদের এসডব্লিউ হিসেবে আমি দিলাম চুজ দ্য বেস্ট আনসার ইউনিট 4 লেসন 5। ইউনিট 4 লেসন 5 এর যা যা চুজ দ্য বেস্ট আনসার আছে তোমরা ওগুলা প্র্যাকটিস করে ফেলবে। আর ফার্দার পরীক্ষার জন্য এমসিকিউ টেস্টের জন্য যদি তোমরা প্রিপারেশন নিতে চাও তোমরা চুজ দ্য বেস্ট আনসার তোমাদের এবার সেকেন্ড টার্মে যে যে ইউনিটগুলো আছে ওই ইউনিটের ইম্পর্টেন্ট প্যাসেজগুলোর চুজ দ্য বেস্ট আনসারগুলো তোমরা প্র্যাকটিস করবে। ওকে, বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।